খেলতে খেলতে কৃষ্ণের নয়ন পড়েছে পশ্চিম আকাশে, আবার ওই গৌরের মতোই ওমায়রা নয়ন পড়লো কৃষ্ণের পশ্চিম আকাশে। যেই পশ্চিমের আকাশে নয়ন পড়েছে, অমনি দেখছে লাল টকটকে সূর্য, বিদায় দিচ্ছে, আবার আগামী কাল উঠবে শ্রীরাম রে শ্রীরাম রে ওরে শ্রীরাম রে। প্রভাত কালে গোষ্ঠে এসেছিস সারাদিন চলে গেল খেলা করতে করতে, দেখে এখন সন্ধ্যাকালে হাজির হয়েছে উপস্থিত হয়েছে। এখন যদি ঘরে ফেরার কথা মনে না পড়ে, তাহলে অন্ধকার মাঠের মধ্যে প্রাণে মরিবি শ্রীরাম রে। তাই নবলক্ষ ধেনু নিয়ে তাড়াতাড়ি ঘরে ফিরা, আরে শ্রীরাম রে এ আহারে পাল জড় করো পাল জড় করো শ্রীরাম হবে ভাই গগন।
এইগুলোই তো কীর্তনের আসল জিনিস। এর আর এই বিশেষ করে এগুলো তো আপনাদের জিনিস, এই মুর্শিদাবাদের জিনিস, এগুলো আমরা গুরুর কাছ থেকে শেখার চেষ্টা করেছি। এগুলো কীর্তনের আদি জায়গা। পাল জল করো শ্রীদাম শান দাও সিনাই, শ্রীদামে রে প্রভাত কালে গোষ্ঠে এসেছি, সারাদিন গোষ্ঠে ফুরিয়ে গেল,
কথায় কথায় বেলা ফুরিয়ে গেল, এবার সন্ধ্যাকালে যদি ঘরে যাবার কথা মনে না পড়ে তাহলে অন্ধকারে মাঠের মধ্যে প্রাণে মরিবি শ্রীরাম রে। পাল জড় কর শ্রীরাম, ওরে সানে দাও সিঙ্গায়, পাল জড় কর আস্তে বাবা। এখানে তত্ত্ব আছে, শিক্ষা আছে, উত্তর গোষ্ঠ তো আমাদের জীবনে সবার হবে, একদিন না একদিন উত্তর গোষ্ঠ তো হবেই আমাদের, তাই সেই দিনের কথাগুলো মেনে রাখা ভালো, জেনে রাখা ভালো। বলছে সকালবেলায় গোষ্ঠে এসেছিস, সকাল মানে কোনটা? প্রভাতকালে গোষ্ঠে এসেছিস, প্রভাত কোনটা? প্রভাত হলো যেদিন মাতৃ জঠর থেকে জন্ম নিলাম, সেই হলো আমাদের জীবনের প্রভাত। সকালবেলা কোনটা? যখন বালক ছিলাম, কিশোর ছিলাম, সকালবেলা। দুপুরবেলা কোনটা? যখন যুবক হলাম, যৌবন কাল এলো, তখন যৌবন কালে আমরা দুপুরবেলা পড়লাম। বলে বিকেলবেলা কোনটা? 50 বছর পার হয়ে গেছে, বিকেলবেলা প্রহুর অবস্থা, সেটা বিকেল বেলা। সন্ধ্যাবেলা কোনটা? বলে যখন বৃদ্ধ হয়ে গেলাম, সন্ধ্যা। আপনারা যারা গান শুনছেন বেশিরভাগ সন্ধ্যার পার্টি, কি বলবো, এই তো সন্ধ্যার পার্টি, সন্ধ্যার পার্টি, সন্ধ্যার পার্টি, এই একটা, এই একটা সন্ধ্যার পার্টি। কিছু মনে করছেন না তো বাবু? এটা বাস্তব কথা, সত্যি কথা। মনে করেন হ্যাঁ, সন্ধ্যার পার্টি। আমরা আপনার হলেন সন্ধ্যার পার্টি, বৃদ্ধ। চিন্তা করো না, ঘুটে ঘুটে পড়ে গোবর হাসে, একদিন আমারও আছে। যেমন বৃদ্ধ হয়ে সন্ধ্যাকালে এসেছো, এখন আমি যুবক আছি, তাতে কি হয়, একদিন আমারও বৃদ্ধকাল আসবে, সন্ধ্যা একদিন আমারও জীবনে আসবে। চিন্তা করো না, আমিও তোমাদের দলের যাত্রী, শুধু তোমরা এগিয়ে গেছো, আমি পিছিয়ে গেছি, কিন্তু বৃদ্ধ অবস্থা আমাদের আসবে। করি বল বাবা, কিন্তু জেনে রাখা ভালো, মেনে রাখা ভালো। সন্ধ্যাকালে যদি বৃদ্ধ অবস্থা হয় তাহলে রাত মানে মৃত্যুর কোলে ঢলে যাওয়া, তাহলে সকাল থেকে সন্ধ্যা হলো, শিশু থেকে বৃদ্ধ হলাম, কথায় কথায় বেলা ফুরিয়ে গেল, এইবার ঘরে যাওয়ার কথা যদি সন্ধ্যাকালে মনে না পড়ে তাহলে অন্ধকারে মাঠের মধ্যে প্রাণে মরবি শ্রীরামের। এখানে শ্রীরাম মানে কে? এখানে তত্ত্বের দিকে শ্রীরাম মানে জীবাত্মা, আর কৃষ্ণ মানে পরমাত্মা। পরমাত্মা জীবাত্মাকে ডাক দিচ্ছেন, ব্রহ্মজীবীকে আহ্বান জানাচ্ছেন, ওরে জীবী রে, সন্ধ্যা হতে না হতে একবার আমার কথা মনে করে আমার দিকে চলে যায়, নইলে মাঠে মারা পড়বি। হিংস্র জানোয়ার রয়েছে, হিংস্র জন্তু রয়েছে, বাঘ সিংহ হাতি, কত দামি বড় বড় ভয়ানক হিংস্র পশু, তাদের আক্রমণে তোদের প্রাণ যাবে। এই হিংস্র জন্তুগুলো কারা? তত্ত্বের দিকে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য। তাই সকাল সকাল ঘরে ফিরা, ওরে জীব ঘরে ফিরে যায়। কৃষ্ণ শ্রীরামকে বলছে নবলক্ষ ধেনু নিয়ে ঘরে ফিরা, ব্রহ্মজীবকে বলছে, পরমাত্মা জীবাত্মাকে বলছে, ওরে জীবাত্মা 11টা গরু নিয়ে ঘরে আয়। কৃষ্ণের নবলক্ষ ধেনু আমাদের 11টা গরু। আমাদের 11টা গরুর নাম কি? চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক মুখ পাদ পানি পায়ু উপস্থ 10টা ইন্দ্রিয়, আর ইন্দ্রিয়ের রাজা একটা মন, সেই মন হলো 1টা গরু। এই 11 গরু নিয়ে ঘরে ফিরা শ্রীরাম রে, কথায় কথায় বেলা ফুরিয়ে দিস না, পাল জড় কর শ্রীরাম, ওরে সানে দাও সিঙ্গায়, পাল জড় কর শ্রীরাম রে,
ওরে বল বাবা, কি হলো মায়ের যে চমকে গেলেন, মায়ের একটু অবাক হয়ে গেছে, কি হলো বিষম খেলো, বিষম খেলো, বিষম খেলো চমকে যাবে। ও মায়ের আমার বিষম লাগেনি, আমার বিষম লাগেনি, বিষম লেগেছে গোবিন্দের, মাঠের মাঝখানে গোবিন্দের বিষম লেগেছে। শ্রীরাম রে বলতে বলতে ডাকতে ডাকতে গোবিন্দ যখন বিষম খেয়েছে, চব্বিশ জন সখা ছুটে এসছে, কি হলো কি হয়েছে, কি হয়েছে তো বিষম খাচ্ছিস কেন, সঘনে বিষম খায় বুঝি নাম করে মা, আমার মা বুঝি ডাকিছে, মা বুঝি ডাকিছে, আমার মা বুঝি ডাকিছে, মা বুঝি ডাকিছে, ওই দাওয়ার কোণে হেলান দিয়ে মা বুঝি ডাকিছে, দাওয়ার কোণে হেলান দিয়ে মা বুঝি ডাকিছে, হাতে নবনীর গোলা নিয়ে মা বুঝি ডাকিছে, হাতে নবনীর গোলা নিয়ে মা বুঝি ডাকিছে, দাওয়ার খুঁটিতে হেলানি দিয়ে গোপাল আয়ে গোপাল বলে, দাওয়ার খুঁটি হেলানি গোপাল মা দাওয়ার কোণে হেলান দিয়ে বসে আছে, কখন আসবে গোপাল, গোপাল আমার তাড়াতাড়ি চলে এসে, শীতকালের বেলা যে সূর্য তাড়াতাড়ি ডুবে যায় শীতকালে, অন্ধকার হয়ে গেল, এখন আমার বাবা মার ঘর এলো না, কোথায় কি হলো রে বাবা, হ্যাঁ একবার একদিন বলরাম যায়নি, সেই দিনই হয়েছে এই কালীয় নদ, সেই দিনই হয়েছে এই কালীয় নাগের সঙ্গে যুদ্ধ, আমার গোপাল সেই সাপে কেটেছিল, সেই সাপটাকে আবার বধ করে আবার গোপাল ঘরে এলো, কোন ঠাকুরের দয়া, আজকে কি হলো জঙ্গলের মধ্যে, এখনো কেন ঘরে আসে না, এখনো কেন ঘরে আসে না, মা চিন্তা করতে করতে দাওয়ার খুঁটিতে হেলান দিয়ে একবার হাত হতাশ হয়ে হা হুতাশ করে একবার যশোদা মা গোপাল বলে ডেকে ফেলেছে। ও মাইরা, ছেলেটা বিষম খায় কখন, ছেলেটা বিষম খায় কখন, জয় নিতা, জয় নিতা, বাড়িতে মা নাম করলে ছেলেটা বিষম খায়, সঘনে বিষম খায় বুঝি নাম করে মা, সঘনে হাতে নবনীর গোলা নিয়ে মা বুঝি ডাকিছে, হাতে নবনীর গোলা নিয়ে মা বুঝি ডাকিছে, ব্রজ পথ পানে চেয়ে মা বুঝি ডাকিছে, ব্রজ পথ পানে চেয়ে মা বুঝি ডাকিছে, ওই ব্রজ পথ পানে চেয়ে আয় গোপাল আয় বলে, ব্রজ পথ পানে চেয়ে আয় গোপাল আয় বলে, এইখানে ভক্তদের একটা প্রশ্ন বাবা, যশোমতী মা সন্ধ্যাবেলায় গোপাল আসেনি বলে একবার হতাশ হয়ে গোপাল বলে ডেকে ফেলেছে, তাতেই গোপালের বৃন্দাবনের মাঠে বসে বসে বিষম লাগছে, ভক্তদের মনে প্রশ্ন যে মা একবার ডাকলো তাতেই গোবিন্দের বিষম লাগলো, আর আমরা সারাদিনে কতবার গোবিন্দকে ডাকি, কতবার গোবিন্দকে ডাকি, একবার হরে কৃষ্ণ নাম জপের মধ্যে ১৬ বার ডাকি, ১৬ বার হরি রাম কৃষ্ণ বলতে হয়, এতবার ডাকি, ও গোবিন্দ হে গোবিন্দ, সারাদিন কত তোমায় নাম করি, সারাদিন কত তোমায় ডাকি, এত টাকা সত্ত্বেও
কই হে গোবিন্দ আমার ডাকে তো তোমার কোনো দিন বিষয় লাগলো না, মা একবার ডেকেছে তাতেই তোমার বিষম লাগলো। আমরা সারা জীবনে কতবার নাম করি, একটা বৈষ্ণব যদি 108 বার নাম জপ করে তাহলে 108 বার নামের মধ্যে কতবার হরি নাম, কতবার কৃষ্ণ নাম, কতবার রাম নাম, এত হরি বলি রাম বলি কৃষ্ণ বলি, ওই আমার ডাকে তো তোমার কোনোদিন বিষম লাগে না। কেন লাগে না হে গোবিন্দ? লাগবে কেমন করে, বিষম লাগবে কেমন করে? আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম না। আমরা সবাই যারা গান শুনছি, মায়েরা বাবারা, আমরা সবাই ভগবানকে ডাকি, খুব ঈশ্বরকে ডাকি। কেন? নিজের সুখের জন্য। কজন ঈশ্বরের সুখের জন্য ঈশ্বরকে ডাকি? সব নিজের সুখের জন্য বাবা। সবাই আমরা প্রণাম করে মাথা ঠুকে ঠুকে বলি, ঠাকুর আমার দোতলা বাড়িটা যেন তিনতলা হয়ে যায়, ঠাকুর আমার 10 বিঘে জমি যেন 100 বিঘে হয়, ঠাকুর আমার 10 লক্ষ টাকা যেন 3 কোটি টাকা হয়। কে ডাকি না? সবাই আমরা নিজের জন্য ডাকি ভগবানকে। ভগবানের জন্য ভগবানকে কজন ডাকি? কৃষ্ণের সুখ হবে এই ভেবে আমরা ভগবানকে কজন ডাকি? তাই আমাদের নাম হচ্ছে কামী ভক্ত, আর যশোদা মায়ের নাম হচ্ছে প্রেমী ভক্ত। যশোদা কৃষ্ণের সুখের জন্য কৃষ্ণকে ডাকে, আর আমরা আমাদের সুখের জন্য ভগবানকে ডাকি। তাই ডাকতে নেই নেই।